আপনার নামের প্রথম অক্ষর কি এ দিয়ে শুরু? তাহলে জেনে নিন আপনার ভাগ্য। আমাদের নাম ও পদবীর আদ্যক্ষর এমন কিছু কথা জানায় যা জ্যোতিষের অন্য শাখার পক্ষে এত সহজে বলা সম্ভব নয় বলে জানায় নিউমেরোলজি। নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বের বিচারে প্রতিটি অক্ষর বা বর্ণের নিজস্ব সংখ্যামান রয়েছে এবং এ বিদ্যা অনুসারে প্রতিটি বর্ণের নিজস্ব গুণ, এনার্জি ও ভাইব্রেশন রয়েছে। তাই এক একটি অক্ষরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা বিষয়ের ব্যঞ্জনাও আলাদা। আমাদের সঙ্গে যে অক্ষরটি সবথেকে ঘনিষ্ঠ তা আমাদের নাম। আমাদের নাম ও পদবীর আদ্যক্ষর তাই এমন কিছু কথা জানায় যা জ্যোতিষের অন্য শাখার পক্ষে এত সহজে বলা সম্ভব নয় বলে জানায় নিউমেরোলজি। এখানে বর্ণমালার প্রথম অক্ষরটিকে নিয়ে নিউমেরোলজির বক্তব্য আলোচিত হলো। আপনার নাম বা পদবীর আদ্যক্ষর যদি অ আ বা ইংরেজি এ হয়ে থাকে তবে জেনে নিন কি জানায় সংখ্যাতত্ত্ব আপনার বিষয়ে। নিউমেরোলজির মতে এর সংখ্যামান হলো এক। যে কোনো বর্ণমালাতে গোড়ার এই স্বরাক্ষরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি এই প্রকার। অ বা আ দিয়ে শুরু যাদের নাম বা পদবী তারা প্রাথমিকভাবে প্রভাবশালী ব্যক্তিত্ব। এই ব্যক্তিরা অনেক সময়ে নেতৃত্বে উঠে আসেন। কেবল রাজনীতি নয়, চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও এরা অগ্রণী থাকেন। এই ব্যক্তিরা সাধারণত ঘোর বিচার বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন। যুক্তি এদের প্রধান চালিকা শক্তি। একই সঙ্গে এরা রোমান্টিক, তবে জীবনের গোড়ায় এরা রোম্যান্স অনেক সময় একতরফা থেকে যায়। এরা স্পষ্ট বক্তা, বহু ক্ষেত্রে এদের স্পষ্ট বাদনের মূল্য চোখাতে বিপুল বেগ পেতে হয়। অভিনয় কলায় এদের সিদ্ধিলাভ প্রায়শই ঘটে থাকে। এদের অনেকে শিল্পী স্বভাবের, কাব্য বা চিত্রকলায় বিশেষিত। এরা সাহসী, তবে অনেক সময় সাহস প্রদর্শনের জন্য এদের বিপদে পড়তেও হয়। গবেষণা, শিক্ষকতা ইত্যাদি পেশায় এদের সাফল্য নিয়মিত দেখা যায়। এত গুণ থাকা সত্ত্বেও এরা অন্যের সমালোচনা করতে ভালোবাসেন। এই সমালোচনা তাদের সর্বদা গঠনমূলক হলেও অন্যের মনোবেদনার কারণও হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।